মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর দেখো আজকে হলো স্যাটারডে, স্যাটারডে দেখো সকালবেলায় দেখো পাউ আর ঘুগনি নাস্তা আজকে দেখো কড়াতে ঘুগনি আর পাউ নাস্তা আর চা নিয়ে বসেছি। তো চা থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি রোজের। তো পায়েল ওখানে এখন পড়ছে, আমার হাজব্যান্ড চা খাচ্ছে, নাস্তা খাওয়া হয়ে গেছে, দেখো পায়েল পড়ছে। তো এখন চাটা খাবো, পাউ দিয়ে ঘুগনি দিয়ে চা নাস্তা সব করবো। ঘুগনিটার কালারটা খুব সুন্দর এসছে একদম, দেখো ঘুগনিটা খুব ভালো হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। নিরামিষ ঘুগনি করেছি যেহেতু আজ শনিবার, সেজন্য নিরামিষ ঘুগনি হয়েছে। আর মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু দেবো বলে তেল দিয়ে রেখেছি, একদম সবার লাস্টে রান্না বান্না করবো, করে নিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে চান করবো। আর বাঙালি দোকান থেকে পাউ এনেছিল, সেই পাউগুলো গরম করেছি। তো আজকে নাস্তা এটাই আজকে। তো আবার রান্না বান্না কি হবে দেখি, পরে আবার দেখা যাবে রান্নার ব্যাপারে, আগে নাস্তাটা হয়ে যাক, ঘরের কাজ বাকি আছে করতে হবে। আর আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে এক জায়গায় যাওয়ার আছে, যাব। তো কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো, যে কি কাজের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা সব দেখতে পাবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এখন গরম গরম চাটা খেয়ে, হ্যাঁ ঘুগনি দিয়ে দাও। আর তোমাদেরকে ঘুগনিটা একবার দেখাই, অনেক টাইট হয়ে গেছে। হ্যাঁ দেখো ঘুগনি, ঘুগনি আর পাউ, পাউ দিয়ে খেতে ভালো লাগে। একটা যেহেতু বেরোবো, একটা বেরোবো বলে তাড়াতাড়ি রান্না করছি। এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, আর আমার ভাত হয়ে গেছে, ভাত আর পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। আর এখন সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। আজকে লাঞ্চের মেনু এইটাই। তো শনিবার যেহেতু নিরামিষ, আর করলা আলু ভাতে দিয়েছি, পেঁপে ভাতে দিয়েছি, যেটা গরমের খুব একদম ভালো জিনিস, পেঁপে ভাতে, করলা আলু ভাতে, পালং শাক চচ্চড়ি আর ফুলকপি আলু সোয়াবিন দিয়ে তরকারি, এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। আর আমরা দু টাইমের আমি বানিয়ে রেখে যাচ্ছি, কেননা আসতে আমার টাইম লাগবে, আর একটা সাজানোর অর্ডার আছে বিয়ে, সেজন্য ওখানে যাব। আর দুটোর মধ্যে পৌঁছাতে বলেছে, তো একটার সময় যাবো, যেহেতু ওদের সন্ধ্যেবেলা বিয়ে। তাহলে এখন এখানে ফুলকপির তরকারি চাপিয়ে দিচ্ছি, ফুলকপির তরকারিটা চাপিয়ে দিয়ে আর চান করতে ঢুকে যাবো। তো তখন তরকারি হতে হতে আমার চান হয়ে যাবে, মাথায় তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু দেবো। আর বাইরে এত রোদ্দুর পড়েছে, কি বলবো, রোদ্দুর উঠেছে এত, কি অবস্থা একদম, রোদ্দুরে ভর্তি। আর আমার হাজব্যান্ড একটু নিচে গেছে, পায়ের ক্লাস চলে গেছে, রূপম ফুটবল ক্লাস চলে গেছে, এই হচ্ছে সব ব্যাপার। এখনো দেখো বাথরুম খোলা, সাবধান করতে ঢুকবো। রান্নার কাজটা মিললে যেন মনে হয় একটা ভালো বড় কাজ নিতে গেলে, রান্নাটা মিললে, যেহেতু খেয়ে দিয়ে আবার বেরোতে হবে এই রোদ দূরেতে, একটার মধ্যে খেয়ে বেরোতে হবে। তো চলো ফটাফট করে আগে আমি ভাজিটা চাপিয়ে দিই, ভাজিটা চাপিয়ে দিয়ে টান করে তারপর আবার তোমাদের কাছে আসছি। মটরশুঁটি, ফুলকপি, আলু, আর এখানে সয়াবিনটা আমার ভাপানো হয়ে গেছে, সয়াবিনটা ভাপিয়ে একদম রেখে দিয়েছি, এর সাথে দিয়ে ভেজে নেবো। এখন ট্রেনেতে বসে আছি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি, ট্রেন ধরেছি, আমার হাজব্যান্ড ট্রেনে তুলে দিয়ে গেল। আর দেখো সবাই বসে আছে এখানে, আর কি রোদ্দুরের গরম, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি মীরা রোডে নামবো। তো চলো তোমরাও দেখতে থাকো। এবার দুপুরবেলা বলে গাড়িতে সেরম ভিড় হয়নি, তো লেডিসে উঠেছি আমি। আর দেখো নাববার সময়ও হয়ে গেছে, মীরা রোড, ভাইন্দার এসে গেছে, মীরা রোডে নামবো। আর সোমি এই ট্রেনটা ধরতে পারেনি, এর পরের ট্রেনে উঠেছে, তো আমি মীরা রোডে একটুখানি দাঁড়াবো। তারপরে আমরা দেখো পৌঁছে গেছি যেখানে সাজাবো, হলেতে এসে গেছি, আর এখন ওরা আসেনি কেউ দরজা খোলার জন্য, সেজন্য আমরা দাঁড়িয়ে আছি। সোমি সোফায় বসে পড়েছে, আর খুব বড় একদম হল এটা, আর এখানে সবাই সব কে সাজাবো, তারা এসে গেছে, ঘর রুম খুলে দিয়েছে, আর এখানে সব সেট আপ করছে, আমরা সব কিছু জিনিস, সব জিনিসগুলো সাজাচ্ছি। তো সাজানোর জন্য পুরো রেডি, আর ওরা দুজনে চলেই এসছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো রুমটা কত সুন্দর একদম, সব বেড সব কিছু আছে, আর এখানে সোমি সব, আমিও দুজনে আমাদের সাজানো স্টার্ট করে দিয়েছি। দেখো যাকে সাজাবো সে বসে পড়েছে, আর সোমি সাজাতে স্টার্ট করে দিয়েছে। আর ও এখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30 বেজে গেছে, আর 3টে থেকে সব স্টার্ট করা হলো সাজাতে।
আর ওর একটা ছোট্ট বেবি আছে, বেবিটা একটু পরেশান করছে, কিন্তু খুব ভালো, সুইট একদম বেবিটা, কথা খুব সুন্দর, ওদের ওর সাথেও একটু টাইম পাস করা হচ্ছে। আর দেখো সামনে রিং লাইট চালু আছে, সে রিং লাইট চালু আছে বলে তোমাদেরকে কাঁচের মধ্যে। আমাদের এখন সাজানো হয়ে গেছে, মেকআপের কাজ কমপ্লিট, এবার হেয়ারস্টাইল করছি। হেয়ারস্টাইলটা করা হয়ে গেলেই তারপরে লেহেঙ্গা তো পরিয়েছে, খালি দুপাট্টাটা লাগাতে বাকি আছে। তো চোখ ভালো, ফটাফট করে আমরা কাজগুলো করছি, আর এনাকে সাজানো হয়ে গেলে তারপরে আমরা রেডি হব, আবার বিয়েতে অ্যাটেন্ড করতে হবে সেই জন্য। তো দেখো বেবিটা ছোট্ট কী পরেশানি করছে। দেখো পুরো সাজানো কমপ্লিট, পুরো হেয়ারস্টাইল থেকে আরম্ভ করে সব কিছু। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে, আমাদের তো খুব ভালো লাগছে। আর দেখো বেবিটা কত, দেখো আমার শাড়ি ফাড়ি পরা হয়ে গেছে, একটু কমপ্লিট রেডি হয়েছি, এখন দুজনের খুব খিদে পেয়েছে কাজ করার পর। তো দেখো স্যান্ডউইচ মাংিয়েছি, স্যান্ডউইচ এখন আমরা খাচ্ছি দুজনে বসে, ব্রেকফাস্ট করছি, তারপরে বিয়েতে যাব। তো যাদেরকে সাজালাম তারা বিয়েতে ওখানে চলে গেছে, অ্যাটেন্ড করছে, আর আমরা একটু পরে যাব, রেডি হয়ে আগে সব প্যাকিং করি তারপর। খেতে দেখো স্যান্ডউইচটা পুরো অমৃত লাগছে, খুব টেস্টি খেতে ছিল, আর কখন ঘর থেকে বেরিয়েছি সেই জন্য। আমি তো রেডি হয়ে গেছি পুরো, সোমি এখন রেডি হচ্ছে, ও আমাকে একটু মেকআপটা করে দিল, সব শাড়ি ফাড়ি পরা হয়ে গেছে, আর ও রেডি হলেই আমরা এবার বেরোবো। তো এখন বাজে 9:30, আর ওদেরকে ওদের কাজ করতে করতে আমাদের 7:30 বেজে গেছিলো, তারপরে ব্রেকফাস্ট করলাম, আমরা এবার রেডি হয়েছি, প্যাকিং মোটামুটি হয়েই গেছে। এবার চলো তোমাদের দুজনে বেরিয়ে পড়েছি, আমি ওকে শাড়িটা পরিয়ে দিলাম, ও আমাকে মেকআপ করে দিল। তো দুজনে বেরিয়েছি, কেমন লাগছে বলবে একটু। কিন্তু কত বড় এরিয়াটা, এটা হচ্ছে হোটেলের বাইরে, এখনও ভেতরে গেলে অনেক জায়গা আছে, তো দেখার মতো একদম। মানে আমরা যেখানে বিয়ে হচ্ছে সেখানে চলে এসেছি, আর এখন আগে রিসেপশন হবে, তারপরে এদের বিয়ে হয়। আর দেখো সবাই মেহমান এসে গেছে, একদম পুরো ভর্তি, বড় প্রচুর বড় এরিয়া, আর সব পুরো হই হই অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এবার খাবারের দিকে চলে এসেছি, খাবারের প্রচুর স্টল বসেছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু ভেবে উঠতে পারছি না। তো স্যান্ডউইচ খেয়ে তো মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে, তো চলো অল্প যেটুকু খাওয়ার খেয়ে নিয়ে এবার বাড়ি যেতে হবে। এখন বাজে 11:30, এখন খাবো দাবো খেয়ে দিয়ে আবার যেতে হবে এতখানি রাস্তা। তো চলো ফটাফট করে খেয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর আমার তো খুবই ভালো লেগেছে যে সাজাতে এসে বিয়ে অ্যাটেন্ড করে করলাম, তো তোমরা দেখে বলবে তো কিরাম লাগছে তোমাদের। তো প্লেটে সব একটু একটু করে খাবার নিয়ে নিয়েছি, আমি একটু নিয়েছি আলাদা, সোমি একটু আলাদা নিয়েছে, তো দুজনে মিলে অ্যাডজাস্ট করে খেয়ে নেবো। আর দেখো দুজনে বসে পড়েছি টেবিলে, সকলে এখন খাবারই খাচ্ছে। দেখো আমরা একদম হোটেলের বাইরে চলে এসেছি, বাইরে থেকে হোটেলটা ঠিক এত সুন্দর দেখতে লাগছে, আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর সব সামানপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 12:00, ঘরে যেতে যেতে মনে 1টা বেজে যাবে, ওলা বুক করেছি, ওলা ক্যাবে করে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।